हिस्ट्रीज एंड आई एन एम एट्स एक सींगल पोर्शन भेरि इम्पोर्टेंट इन डब्ल्यू बी सी एस फिल्म एखान पंचाशाटा क्वेश्चन आस्ट यो पोर्सन पंचाशट कज टोटी फाइव पार्सेंट अब दार एक्सामिनेशन एंड मेन्स एखाना कोश्चन आर उच इज ऑलसो क्वाल क्विटे लट एक्शो मार्क्स इज क्वाल लट एंड अनेपशनल हिस्ट्री नए তাদের জন্য একটা ইটস চেরি অন দ্য কেক তারা এখান থেকে কিছু স্লাইট তারা হেল্প পায় যারা হিস্ট্রি অপশনাল বাট অপশানালের কথা এখন আমরা বলবো না আমাদের আজকের এজেন্ডা হচ্ছে কীভাবে আমরা প্রিলিমসে হিস্ট্রি স্ল্যাশ আইএনএম থেকে ম্যাক্সিমাম নাম্বার আমরা স্কোর করব সো লেটস জাম্প ইনটু দ্য স্ট্র্যাটেজি পোর্শন প্রথমেই আসি আমি কন্টেন্ট আমরা কোথা থেকে কন্টেন্ট আমরা পাবো ঠিক আছে যদি আমি পুরোটাই ওরিয়েন্ট করে বলছি সেলফ প্রিপারেশনের জন্য ওরিয়েন্ট করে বলছি ঠিক আছে কোথা থেকে পড়বো এটা পুরোপুরি আমি সেলফ প্রিপারেশন ওরিয়েন্টেডদের জন্য বলছি অ্যান্ড যাদের কাছে টিউশনস আছে তারা তাদেরকে আমি সাজেস্ট করবো যে টিউশনের মেটেরিয়ালি ফলো করো অ্যান্ড ভ্যালু অ্যাডিশানের জন্য তুমি এইগুলো করতে পারো ফর জাস্ট ফর ভ্যালু এডিশন তুমি এখানে দেখতে পারো অ্যান্ড নেক্সট যে নেক্সট পোর্শনটা এমসি কিউব অ্যান্ড মক যে পার্টটা আছে এর পরেই আসছে সেটার জন্য তারা তাদেরকে ফোকাস করো কিন্তু যারা সেলফ প্রিপারেশনে আছো বা যাদের টিউশন থেকে যারা বেনিফিট করতে পারছ না তাদের জন্য এটাই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট প্রথমেই আমি বলি বুকস অ্যান্ড ফ্রি ভিডিওস কী কী কোথা থেকে সোর্স কোথা থেকে কোথা থেকে কী কী আসবে আচ্ছা ওকে ফার্স্টেই একটা বই আছে ডাব্লিউ বিসিএস এর ভেরি পপুলার বুক উইচ ইজ নিতিন সিঙ্গানিয়া জি এস ম্যানুয়াল প্রত্যেক বছর একটা করে বই এরা বার করে ইংলিশ ভার্সনটা কিনবেন বাংলা ভার্সনটা কিনবেন না একাধিক স্পেলিং ভুল আছে একাধিক ডেটা ভুল আছে বাংলা ভার্সনে ঠিক আছে ইংলিশ ভার্সনটা কিনবেন নিতিন সিঙ্গানিয়া জি ম্যানুয়াল কলেজ দিয়ে কিনবেন কম পয়সায় পড়বে অনলাইনে কিনে বেশি দাম পড়বে অ্যান্ড যদি চান আরও পয়সা বাজাতে আপনি মড লেটেস্ট এডিশন না কিনে পুরনো এডিশনও কিনতে পারেন পার্থক্য কিছুই করবে না ঠিক আছে এটা হচ্ছে কি প্রিলিমসের জন্য বেস্ট আমি অনেক জিনিস অনেক দিকে এদিক ওদিক ঘুরে দেখে নিয়েছি এইটা এই বইটা হচ্ছে প্রিলিমসের জন্য বেস্ট নীতিশ সিংহানিয়া জিএস ম্যানুয়ালে প্রত্যেকটা ডাব্লিউ বিসিএস এর প্রতিটা সাবজেক্ট একই সাথে প্রতিটা সাবজেক্টের কন্টেন্ট সেখানে আছে ফর এনি বিগিনার্স দিস ইজ ভেরি গুড বিদিন আর কি যারা ম্যাচিওর এক্সপিরিয়েন্টদের জন্য এটা খুব ভালো এই একটা বইতে তোমার প্রিপারেশনের সেভেন্টি পারসেন্ট ঝামেলা মিটে যাবে এই একটা বই কিনে ঠিক আছে যারা কিনবে যারা রিলিজিয়াসলি বইটাকে ফলো করবে তারা জানবে আমি কিনেছি পড়েছি লোককে সাজেস্ট করেছি তারা পড়েছে তারাও হেল্প পেয়েছে এত কিছুর পরই আমি সাজেস্ট করছি ঠিক আছে নিতিন সিং স্যার আমাকে কোনো পেমেন্ট করছেন না এটা বলার জন্য যারা কিনবে যারা পড়বে তারা বুঝতে পারবে এবার আসি ফর বেটার ভ্যালু এডিশন ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস এখানে বাদিকে আমি মেনশন করে দিয়েছি ফিফটি ইস টু ফিফটি ফিফটি ফিফটিটা কি হিস্ট্রি পুরো সেকশনকে আমি ফিফটি পার্সেন্ট টাইম দেবো অ্যান্ড শুধুমাত্র আইন এম সেকশানকে আমি ফিফটি পার্সেন্ট টাইম দেবো ঠিক আছে যদি আমি দেখতে চাই ডেপথ যদি আমি দেখতে চাই সিলেবাস সিলেবাস কিন্তু প্রচুর হিউজ হিস্ট্রি ইনক্লুডস অ্যানশিয়েন্ট হিস্ট্রি তারপরে হিস্ট্রি ইনক্লুডস মিডিয়াল হিস্ট্রি ঠিক আছে তারপর হিস্ট্রি অলসো ইনক্লুড মডার্ন হিস্ট্রি ঠিক আছে এবার এর পার্টটা হচ্ছে শুধু আইএনএম মডার্নের ভিতরেও কিন্তু পুরোটা আইএনএম না মডার্নের ভিতরে একটা স্পেসিফিক পোর্শানকে বলা হয় আইএনএম উইচ ইজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ঠিক আছে আমি কি করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে ফিফটি পার্সেন্ট টাইম দেবো আর বাকি পুরোটা যেটা পড়ে থাকে পুরোটাকে আমি ফিফটি টাইম দেবো ঠিক আছে অনেকে হিস্ট্রি আইএনএমের ওপরে অনেক বেশি সময় দিয়ে ফেলে ঠিক আছে অনেক বেশি সময় দিতে পারে দিয়ে ফেলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অন্যান্য সাবজেক্টগুলো আছে তাদেরকেও একটু একটু সময় দিতে হবে তাই বলবো আমি টাইমটাকেও এখানে বলে দিলাম কত পার্সেন্ট টাইম দিতে হবে এবার আসি ভ্যালু এডিশন শুধুমাত্র নিতিন সিংঘেনিয়া জি ম্যানুয়াল পড়লে কি হবে একদমই হবে না প্রিলিমস ক্লিয়ার করবে হয়তো প্রিলিমস ক্লিয়ার করে নেবে কিন্তু তার থেকেও বেশি আমাদের একটু দেখতে যাওয়া উচিত কারণ আজকাল প্রিলিমস যেমন তুখর প্রিলিমস আসছে যেমন দু হাজার তেইশের বিসিএস প্রিলিমসে যেমন কোশ্চেন আসছে লোককে বুঝিয়ে দিয়েছে যে ডাব্লিউ এর প্যাটার্ন কোন দিকে ঘুরছে ঠিক আছে তো আমাদের বেসিক জিনিস পড়লে হবে না উই নিড টু গো ইন দেবথ ডেপথে যাওয়ার জন্য আমার কাছে দুটো বইয়ে রেকমেন্ডেশন আছে একটা হচ্ছে স্পেকট্রাম ইউপিএসসির জন্য পড়া লোকে পড়ে মোস্ট পপুলার বুক স্পেকট্রাম একটা হচ্ছে পুনম দালাল মডার্ন হিস্ট্রি এবার এখানে কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট আমি বলতে চেয়েছি অনেকেই ডাব্লু জন্য স্পেকট্রাম পড়ে না কেন বিকজ স্পেকট্রাম হচ্ছে একটা ডেসক্রিপটিভ বুক অনেক গল্পের ছলে স্পেকট্রামে লেখা যায় অনেক প্রচুর আনওয়ান্টেড ইনফরমেশন আনওয়ান্টেড ডেটা মানে গল্প লিটালি আমাদের রাজিবাহির নিজের নোটস বই ছেপে দিয়েছে স্পেকট্রামের নাম করে ঠিক আছে কিন্তু এখান থেকে কী কী অ্যাডভান্টেজ পাবে সেটাকে আমি সবার প্রথমে মেনশন করি আমি কী কী অ্যাডভান্টেজ পেয়েছি প্রথম ফার্স্ট এই বলে দিই ভেরি ভেরি লেন্দি ভেরি বোরিং ভেরি লেন্দি ভেরি বোরিং এটা তুমি যদি স্পেকট্রাম পড়তে বসো পেজ টু পেজ তোমার অনেক সময় তোমার মাস বেরিয়ে যাবে মানে ইউ উইল স্পেন্ড অ্যাট অ্যাটলিস্ট টু মান্থস রিডিং স্পেকট্রাম ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর প্রবলেম ঠিক আছে তো ইট ইজ রেকমেন্ডেড যে স্পেকট্রাম তুমি কোনো ভিডিও সিরিজ দেখতে থাকো ইউটিউবে দেখে স্পেকট্রাম বড় থাকো নিচে আমি মেনশন করে দিয়েছি আমিথ কিলো স্টাডি আই কিউ স্পেকট্রাম এখানে এটা তুমি যদি সার্চ করো একটা স্পেকট্রামের পুরো গোটা সিরিজ পেয়ে যাবে সেই সিরিজ তুমি ফোনে বা ল্যাপটপে চালিয়ে নাও চালিয়ে নিয়ে এবার তুমি স্পেকট্রামের বইটা কিনে নাও ঠিক আছে পিডিএফের পিডিএফের গল্পে যেও না বইটাকে কিনে নাও দুশো টাকা মতো দাম পড়বে বইটাকে কিনে নাও ঠিক আছে কিনে স্যার এখানে অমিত স্যার যেরকমভাবে পড়াবে ফ্রি ভিডিও সিরিজ এটা স্টাডি আইকিউ ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে আছে স্যার যেভাবে পড়াচ্ছে ভিডিওটাকে টু এক্সে করে নিয়ে দেখো হু করে দেখবে হু করে পড়বে ব্যাস স্পেকট্রাম পড়ে কী কী লাভ হবে প্রথমত ডাব্লিউ বিসি আস্তে আস্তে ডেসক্রিটিভ প্যাটার্ন আসছে তুমি একটু ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ টাইপের আন্দাজটা পাবে স্পেকট্রাম থেকে নাম্বার ওয়ান নাম্বার টু স্পেকট্রামে অনেক ডেপথ অনেক ইন ডিটেলস তুমি অনেক কন্টেন্ট পাবে অনেক অনেক ওয়াইড স্কোপে তুমি কনটেন্ট পাবে মানে ডিপ অ্যান্ড ওয়াইড দুটোই তুমি স্পেকট্রাম থেকে পাবে তিন নম্বর ভোক্যাবুলারি রাজিবাহ রাজিবাহি স্পেকট্রামের অথর ওনার ভোকাবুলারি ইজ ভেরি গুড তুমি এখান থেকে তুমি ভোকাবুলারি পাবে যেটা তোমাকে অন্যান্য পেপারে কাজে লাগাবে তোমাকে প্রিলিমসে ইংলিশ পেপারে কাজে লাগবে তুমি ডেসক্রিপটিভ পেপারে তোমার ভোকাবুলারি কাজে লাগবে এই হচ্ছে স্পেকটামের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস বলে দিলাম নেক্সট আসি পুনম দালাল পুনম দালাল ম্যাডামের আমাদের মডার্ন ইন্ড মডার্ন হিস্ট্রি ঠিক আছে মডার্ন হিস্ট্রি এটা হচ্ছে হিল পাবলিকেশানসের বই দিস বুক ইজ অলসো ভেরি গুড ভেরি গুড ফর স্পেসিফিক্যালি ডাব্লিউ কারণ এখানে ওয়ান লাইনের প্যাটার্নে কোয়েশনগুলো আছে মানে ওয়ান লাইনের ঠিক এক্স্যাক্টলি অনলাইন আর বলবো না বাট এমসি কিউ প্যাটার্নকে তুমি বেশি তুমি ফেভারেবেল পাবে পুনম দালাল মডার্ন ঠিক আছে এবং এই বইটার পিছনে একটা চার্ট দেওয়া ফ্লো চার্ট থাকে ফ্লো চার্ট ইজ অলসো গুড আমি এই বইটা পুরোটা পড়িনি কিন্তু শুধুমাত্র এই বইটা থেকে আমি ফ্লো চার্টটাকে খুব ফলো করি যখন পরীক্ষার আগে খুব কম টাইম থাকে আমার কাছে আমি ফ্লো চার্টটাকে দিয়ে তাড়াতাড়ি করে পড়ে নিই আমার কাছে রিভিশনটা খুব কুইক হয়ে যায় এবং আমি কিন্তু প্রাইমারিলি স্পেকট্রামি কিন্তু পড়েছি আমি একদম পেজ টু পেজ লাইন টু লাইন পুরো কমপ্লিট স্পেকট্রাম আমি পড়েছি টাইম লেগেছে বাট এখান থেকে আমি অ্যাডভান্টেজ প্রচুর পেয়েছি ঠিক আছে টাইম লেগেছে টাইম ওয়াজ একটা লস ফ্যাক্টর হচ্ছে টাইম গেইন ফ্যাক্টর হচ্ছে আমার নলেজ ইন ডেপথ নলেজ ডিপ অ্যান্ড ওয়াইড নলেজ আমি স্পেকট্রম থেকে পেয়েছি তোমরা কী করবে আইদা স্পেকট্রম ধরবে অর পুনাম দালাল ধরবে দুটো ধরবে না বিকজ আমি কী বলেছি সবার প্রথমেই বললাম অনেকেই কী ভুল করে হিস্ট্রি অ্যান্ড এম পড়তে প্রচুর টাইম দিয়ে দেয় অন্য সাবজেক্ট ভুলে যায় সেখানে মার্কস খুব কম স্কোর করে এখানে তোমাকে মনে রাখতে হবে প্রিলিমস বা মেইমস পাশ করার জন্য দুটোতেই ইউনিফর্মলি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে টাইম দিতে হবে কারণ প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে সাকসেসের দিকে কোনো একটা সাবজেক্ট যদি ছেড়ে দাও সেই সাবজেক্ট তোমাকে এমন বাঁশ দিয়ে দেবে তুমি ভাই হিউজলি সাফার করবে আমি নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো নিশ্চয়ই পরে যে কোনখানে আমি আমার ফল্ট কী কী ছিল কোথায় আমি সাফার করেছি ইনস্পাইট অফ সাফারিং সামহাও আই পাস্ট সেটা আমি বলবো আর এখানে ইউটিউব ভিডিও সিরিজের কথা যদি আমি বলি রস ডাব্লিউ বিসিস আমাদের এই চ্যানেলটাতেই আপনারা পেয়ে যাবেন কিছু ফ্রি ভিডিও সিরিজ আছে স্পেশালি অ্যাবাউট হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রিতে এখান থেকে কিছু ভালো ভিডিও সিরিজ আছে ভেরি ওয়েল ডিটেল স্পেসিফিক্যালি আমাদের মুঘল এম্পায়ার অ্যান্ড আমাদের দিল্লি সুলতানের খুব ভালো ভেরি গুড সিরিজ এটা তোমরা দেখতে পারো অ্যান্ড অবভিয়াসলি এর জন্য আমি আমি স্যারের সিরিজ তো আছে এছাড়াও ইউটিউবে যে কোনো সিরিজ তুলে নাও তুলে নিয়ে রিলিজিয়াসলি সেটাকে ফলো করো শুধু ভিডিও দেখলে হবে তোমাকে নোটসটাকে বানাতে হবে যদি তোমার কাছে আগে থেকে বই থাকে তাহলে নোটসটাকে বইয়ের মধ্যেই বানাও পেন দিয়ে বানাও পেন্সিল দিয়ে বানাবে না দেখতে খারাপ লাগবে বাট ট্রাস্ট মি পেন দিয়ে বানাও পেন্সিলে লেখা মানে এক বছর পর উঠে যাবে পেন দিয়ে বইতে যে আগে থেকে আছে তার পাশে পাশে ছোটো ছোটো করে নোটস বানাতে শুরু করো এলস এই ইউজ করো কি বলে আমাদের এই যে দিস থিংস কী বলে আমি ভুলে গেছি স্টিকি নোটস স্টিকি নোটস ইউজ করো বইয়ের ওপরে স্টিকি নোটস দিয়ে বলি দাও ঠিক আছে লেট দ্য বুক বি লেট দ্য বুক লুক মেসি নট এ প্রবলেম বাট তোমার ডেটা যেন বইয়ের মধ্যে ভরপুর ডেটা থাকে তোমার বই যদি কেউ কোনো দিন ছুঁয়ে লাগে সে বুঝতে পারবে যে তুমি কতটা হার্ডওয়ার্ক করেছো তোমার বইতে তোমাকে বুঝিয়ে দেবে যে কতটা হার্ডওয়ার্ক তুমি করেছো ঠিক আছে এই হচ্ছে বুক অ্যান্ড ফ্রি কন্টেন্ট কোথা থেকে কী কী আসবে আমি পুরোটাই বলে দিলাম এবার শুধুমাত্র বই পড়া কি এনা পরীক্ষা পাশ করার জন্য একদমই না এমসি কিউ অ্যান্ড মক টেস্ট বিসিএসএ কারেন্টলি এখনও অব্দি ডেসক্রিপটিভ প্যাটার্নে যায়নি গেলেও গেলেও কিন্তু এই তোমার এই ম্যানারটা কাজে লাগবে তুমি যদি এমসিকিউ মক এমসিকিউ মক কীভাবে স্ট্র্যাটেজিক্যালি যদি দাও তোমার কিন্তু ডেসক্রিপটিভেও কাজে লাগবে ডিমেম্বার ডেসক্রিপটিভ কিন্তু কোনো হাতিঘড়া কিছু না ডেসক্রিপটিভে কিন্তু হাতিঘড়া জিজ্ঞেস করবে না এই যে কোশ্চেনগুলো সিঙ্গুলার কোশ্চেন দশটা আলাদা আলাদা জিজ্ঞেস করছে ডেসক্রিপ্টিভে ওগুলোকেই যোগ করে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ডেসক্রিপটিভ কিন্তু ইজ নাথিং বাট সিঙ্গুলার কোয়েশ্চেন্স কম্বাইন্ড ঠিক আছে তো ভেবে না যে এই এমসিকিউ প্রিপারেশন কোনদিন মানে কোন ফালতু চলে যাবে তোমার ডেসক্রিপটিভ প্রিপারেশন এলো তুমি দেখবে এরকম তোমার হেল্প পাবে তুমি নেক্সট এখানে আসা যাক এমসিকিউ কিউ মক ও অ্যান্ড অলসো মি রিমাইন্ড যে দু হাজার যে নেক্সট যে কামিং যে এক্সামটা আছে দু হাজার চব্বিশের এক্সাম সেই দু হাজার চব্বিশের এক্সাম কিন্তু এমসিকিউ কিউ কিন্তু হবে ঠিক আছে এখানে কিন্তু ডেসক্রিপটিভ মিনিমাম দু হাজার চব্বিশের প্রিলিম থেকে ডেসক্রিপটিভ পেপার শুরু হচ্ছে মানে ইউ হ্যাভ অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম যে ট্রানজিশন করার জন্য যে সময়টা লাগবে মিনিমাম সিক্স থেকে সেভেন মান্থ সময় পেয়ে যাবে তাও আবার মেন্সে কী হবে আগে দু হাজার পঁচিশের নোটিফিকেশান বেরোক তার কবে এক্সাম হবে এক্সাম আগে হোক প্রিলিমস হোক রেজাল্ট বেরোক তারপর মেন্সের চিন্তা মানে সুদূর ভবিষ্যতের কথা আমরা বলছি ঠিক আছে নট নিয়ার ফিউচার এমসিকিউ আর মক আমরা কিভাবে প্রিপেয়ার করবো

প্রথমে কোথায় এমসিকিউ মকের জন্য শুরু করি এখান থেকে ডাব্লিউ বিসিএস স্ক্যানার ডাব্লিউ বিসিএস স্ক্যানার হচ্ছে আমাদের একটা বই ঠিক আছে যেটা যেটার মধ্যে ডাব্লিউ এস প্রিলিমস প্রিভিয়াস ইয়ার প্রচুর কুড়ি বছরের ওপর প্রিলিমস প্রিভিয়াস ইয়ার আছে এবং অ্যাপ্রক্সিমেটলি আট বছরের ডাব্লিউ বিসিএস মেন্স প্রিভিয়াস ইয়ার পেপার আছে দিস ইজ ভেরি হেল্পফুল তুমি একটা আইডিয়া পাবে যে কী টাইপের কোয়েশ্চেন বিসিএস আসে কী টাইপের কোয়েশ্চেন বিসিএস এ জিজ্ঞেস করা হয় এবং অ্যাপ্রক্সিমেটলি টেন থেকে ফিফটিন পার্সেন্ট কোয়েশ্চেন এভরি ইয়ার কিন্তু প্রিভিয়াসের থেকে রিপিট হয় ঠিক আছে লেটমি রিমাইন্ড অল অফ ইউ যে টেন থেকে ফিফটিন পার্সেন্ট কোয়েশ্চেন প্রত্যেক বছর রিপিট হয় তো কেউ যদি রিলিজিয়াসলি ডাব্লিউ স্ক্যানার ঘেটে যায় তাহলে কিন্তু তুমি টেন থেকে ফিফটিন পার্সেন্ট কোয়েশ্চেন পেয়ে যাবেই যাবে এবং তুমি অন্যান্য কোশ্চেনেও কিন্তু অপশান এলিমিনেট করতে সুবিধা হবে অপশন জানা কিন্তু যতটা জরুরি অপশন এলিমিনেট করতে পারা কিন্তু ততটাই জরুরি তুমি যদি একটা কোয়েশ্চেনে দুটো অপশনকে এলিমিনেট করে দিতে পারো তাহলে কিন্তু ব্যাস বাকি তুমি ফিফটি ফিফটি চান্সে মেরে দাও ঠিক আছে

চার বছর আগেকার যে বইটা ছিল আর চার বছর পরের বই দুটো বইতেই সেম ভুল অ্যান্সার ঠিক আছে তো দিস ইজ এ প্রবলেম ঠিক আছে আর ডাব্লিউ বিসি যদি কেউ পিডিএফ তো কোথাও পাওয়া যায় না ইটস এ হাইলি কপিরাইটেড মেটেরিয়াল ঠিক আছে তুমি এখানে মাই চ্যানেল যেখানে লেখা আছে স্বাগতম গুহা ডাব্লিউ বিসিএস এই চ্যানেলে কিছু কিছু ডাব্লিউ বিসি স্ক্যানারের অ্যানালিসিস আছে অ্যানালিসিস ভিডিও আছে যারা 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 এই মুহূর্তে ডাব্লিউ বি স্ক্যানার কিনতে পারবে না তারা সে আমার চ্যানেলে গিয়ে তারা দেখতে পারো কীভাবে কীরকম কীরকম পেপার ওখানে দেওয়া আছে ইয়ার একটু ওখানে আমি অ্যানালিসিস করেছি এবং তাছাড়াও প্রিভিয়াসের কোশ্চেন তোমরা ডাউনলোড করতে পারো প্রচণ্ড প্রচুর অনলাইন ওয়েবসাইট আছে কলম আছে এবং টেক্সটবুক আছে এবং বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেখানে তুমি তুমি পিডিএফ পেয়ে যাবে যেখানে পিডিএফ থেকে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে দেখতে পারবে চোখগুলি দেখতে পারবে এবং অ্যান্সার কিন্তু তেমন পাওয়া যায় না তোমাকে গুগল থেকে মেলাতে হবে অ্যান্সারগুলো ঠিক আছে এইগুলো প্রিভিয়াস ইয়ার কোদ থেকে করবো মক এমসিডিও স্লাইজ মক টেস্ট একটা খুব ভালো আছে আমার আমাদেরই এই যে চ্যানেল রেস ডাব্লু বিসেস আমাদেরই কিছু মক টেস্ট সিরিজ আছে দোজ আর ভেরি গুড আমি পার্সোনালি তো নিজে মক টেস্টগুলো ড্রেসের মকটেস্ট দিয়েছি অ্যান্ড ইট ওয়াজ হাইলি বেনিফিশিয়াল রেস ডাব্লু বিস এস এর মক টেস্ট ইজ নট অলি এ কপি কপি বেস ইস ইস নট এ কপি বেস মক জেনারেলি মার্কেটে বিভিন্ন মক টেস্ট বই তো আমরা পেয়ে যাবে এন্টারলি কপি পেস্ট মক ঠিক আছে মানে বিভিন্ন সোর্স থেকে কপি করে কপি পেস্ট করে একটা জাস্ট বিক্রি করে দিলাম ঠিক আছে বিকজ এক্সওয়াইজের অফিসারের নাম দিয়ে ডাব্লিউ বিসিএস অফিসারের নাম দিয়ে বিক্রি করে দিল লোকজন কিনে নিল ইটেলস ডাব্লিউ বিসিএস এর মক টেস্ট এভরি কোয়েশ্চন ইজ মেড অ্যাকর্ডিং টু দ্য এক্সাম এক্সাম কীভাবে তোমাকে গুগলি খা এক্সাম কীভাবে গুগলি খেলবে তোমার মাইন্ডের সাথে খেলবে এইভাবে রেস ডাব্লিউ বিসিএসের মক টেস্ট বাড়ানো হয় আগের বছরের যে মক টেস্ট সিরিজ আছে প্রিলিন মক টেস্ট সিরিজ ইট ওয়াজ সোল্ড ফর অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড রুপিস সেই মক টেস্টের পিডিএফ এখন অবধি রেস বিসিএস চ্যানেলে টেলিগ্রাম যে আছে রেস বিসিএস টেলিগ্রাম যেটা আছে বা সেখানে কিন্তু এখন অবধি সেই প্রত্যেকটা ছটা মতো মক টেস্ট ফ্রিতে অ্যাভেলেবেল পিডিএফগুলো ঠিক আছে ইউ ক্যান গো অ্যান্ড grab দ্যাট ফর ফ্রি যেটা which ওয়াজ sold অ্যাট মার্কেট value অফ থ্রি rupees রুপিস ঠিক আছে তাছাড়া রেস ডাব্লিউ টেলিগ্রামে প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেক দিন মক টেস্ট অনলাইন মক টেস্ট কন্ডাক্ট করা হয় ফিফটি থেকে হান্ড্রেড কোয়েশ্চেনসের যদি কেউ রিলিজিয়াসলি প্রত্যেকদিন ফল প্রত্যেক দিন মক টেস্ট দাও এখানে আশা করি আফটার ওয়ান ইয়ার অর আফটার টু ইয়ার্স তুমি একটা ভালো লেভেলে পৌঁছাবে প্রচুর কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করে যাবে পরীক্ষার আগে তাছাড়া এখানে আমি কি বলি মার্কসম্যান মার্কসম্যান ইজ এ ভেরি পপুলার বই ঠিক আছে মার্কসম্যান স্পেলিংটাকে চেক করে নিও অনলাইনে কিনতে পাওয়া যায় মার্ক্সম্যান হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ প্রিভিয়াস অফ এভরি সিভিল সার্ভিস এক্সাম থ্রু আউট দ্য কান্ট্রি কিছু কিছু ইউপিএসসি কিছু কিছু বিপিএসসি ডবলিউ পি ঠিক আছে উত্তরাখণ্ড পিএসসি ঝাড়খণ্ড পিএসসি বিভিন্ন যত স্টেটের সিভিল সার্ভিস প্রিভিয়েসার আছে সেগুলোকে কম্বাইন করে মার্কসম্যান একটা বই বানিয়েছে ঠিক আছে বুক ইজ ভেরি গুড বিকজ আমরা মানে যে পেপার তৈরি হয় পেপার তো কেউ কোয়েশ্চেন বসে বসে তৈরি করে না মানে প্রিভিয়াস ইয়ার আসা কোয়েশ্চেন ধরো পাঞ্জাবের সিভিল সার্ভিস পেপার থেকে একটা কোয়েশ্চেন তুলে নিল রাজস্থান সিভিল সার্ভিস পেপার থেকে একটা কোয়েশ্চেন তুলে নিল ইউপিএসসি থেকে একটা কোয়েশ্চেন তুলে নিল এইভাবেই পেপার বানানো হয় কেউ বসে বসে খাটাখাটনি করে আর বই থেকে খুঁজে খুঁজে পেপার বানায় না ঠিক আছে তো এখান থেকে মার্কসম্যান করলে মার্কসম্যান অনেক বড় বই প্রচুর মার্কসম্যান প্রচুর বড় বই সময় লাগবে কিন্তু করবে টপিক ওয়াইজ টপিক মার্কসম্যানের আর একটা ভালো জিনিস মনে পড়লো আমার মার্কসম্যান ইজ এ টপিক ওয়াইজ বুক টপিক ওয়াইজে কিন্তু মার্কসম্যানে এমসিকিউ করা আছে যেটা কিন্তু ডাব্লিউ বিসি কিন্তু টপিক ওয়াইজ আছে প্রিলিমসে টপিক ওয়াইজ আছে তো তুমি যখন পড়বে ধরো সব হিস্ট্রিতে ধরো দিল্লি সুলতানেরটা পুরো পড়ে ফেললে পুরো স্টার্টিং ফ্রম আমাদের ইলতুতমিস থেকে শুরু করে এন্ডিং টু ইব্রাহিম লোদি পুরোটা পড়ে নিলে এইবার তুমি এমসিকিউ দেওয়া শুরু করো ডাব্লু পিসি স্ক্যানার খোলো এমসিকিউ দিয়ে দাও মার্কসম্যান খোলো এমসিকিউ পুরোটাকে কমপ্লিট করে নাও ঠিক আছে যে এমসিকিউ এক্সট্রা এক্সট্রা করে তুমি পাবে যেগুলো বইতে লেখা নেই নোটসে লেখা নেই সেগুলোকে তুমি নোটসে অ্যাড করবে এইভাবেই কিন্তু তোমাকে বাড়াতে হবে ঠিক আছে নিজের স্কোপটাকে নিজের ডেপথ এবং নিজের ওয়াইড দুটোকে কিন্তু আস্তে আস্তে তোমাকে বাড়াতে হবে এছাড়া তুমি এমসি জন্য কী ইউজ করতে পারো এনি পপুলার এমসিকিউ বুক এনি বুক এনি বুক এমসিকিউ মানে এমসিকিউ হচ্ছে একটা ওশান কোনো শেষ নেই কিন্তু এমসি কিউ এর এটা একটা ওশান ঠিক আছে পপুলার বলতে আমি কি বোঝাচ্ছি হিলের বিভিন্ন বুক আছে আছে ইউজ করতে পারো ক্র্যাক বলে একটা বই কিছু 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 একটু আমি ভুল পেয়েছি বাট ইট ইজ গুড তোমাকে একটু কিছু একটু নিজের কমন সেন্স ব্যবহার করতেই হবে ভাই আর একটু কিছু গুগলের তো সাহায্য নিতেই হবে তখন যখনই মনে হবে একটা কোয়েশ্চেন ভুল হচ্ছে মানে এই কোয়েশ্চেনটা এর অ্যান্সার হতে পারে না গুগল তো আছে গুগলে চেক করে নাও যে কোনো এনি পপুলার এমসিকিউ অ্যাপ ফ্রিতে অনেক এমসিকিউ অ্যাপ পাওয়া যায় ডাব্লিউ বিসি রিলেটেড গুগলের প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে সেখানে ফ্রিতে এমসিকিউ আছে এমসিকিউ দাও টেক্সট বুক টেক্সট বুকে সাবস্ক্রিপশন নিয়ে নাও টেক্সটবুক প্রো নিয়ে নাও আমাদের আমরা যেমন দু তিনজন বন্ধু মিলিয়ে টাকা পয়সা জোগাড় করে একটা টেক্সট বুকের সাবস্ক্রিপশন কিনে নিয়েছিলাম বছরে একবার যখন খুব ডিসকাউন্ট চলছিল সেল চলছিল সেলে আমরা কিনে নিয়েছিলাম তারপরে দু বছর ধরে ফাটিয়ে সেখান থেকে আমরা মক টেস্ট দিয়েছি ঠিক আছে তো বুকের একটা সাবস্ক্রিপশন কিনে নিতে পারো সেকশনাল মক সেকশনাল মক দেয়া যায় টেক্সট বুকে এবার লাস্টে ইম্পর্টেন্ট পয়েন্ট মার্ক এন্ড কিপ ইন টাচ যে গুলো পারছো না সেগুলোকে কিন্তু মার্ক করতে হবে লিখে রাখতে হবে কিন্তু পারলাম না ভুলে গেলাম স্কিপ চলে গেলাম এরম করলে কিন্তু হবে না ছ মাস পর তুমি এমনি ভুলে যাবে সেই কোশ্চেনটা কি ছিল কোশ্চেন মনে পড়বে অ্যান্সার মনে পড়বে না তো যেইগুলো ভুল করছো সেগুলোকে আলাদা করে নোট করো যে ভাই এই কোয়েশ্চেনটা পারিনি এটার অ্যান্সার এটা এবং সেইগুলোকে কিপ ইন টাচ কামিং এক সপ্তাহ বা এক মাস বা দু মাস যখনই হোক না কেন ব্যাক করে সেই অ্যান্সারগুলো কোয়েশ্চেনগুলোকে দেখবে যে এইগুলোকে আমি ভুল করেছিলাম তবেই গিয়ে তোমার এন্ড অফ দ্য ডে সেটাকে মনে থাকবে ব্যাস এত অবধি হচ্ছে আমাদের আজকের ভিডিও এখান থেকে আরেকবার সামারাইজ করে নিই কন্টেন্ট কোথা থেকে পড়তে হবে ঠিক আছে নিতিন সিংগানিয়া জিএস ম্যানুয়াল অ্যান্ড কিছু র্যান্ডাম ইউটিউব চ্যানেল যে কোনো ইউটিউব চ্যানেল তুলে নাও কম্পিটিটিভ এক্সাম রিলেটেড নিশ্চয়ই তুমি মাস্টার্স বা পিএইচডি লেভেলের কোনো জায়গা থেকে কিছু পড়বে না কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো চ্যানেল তুলে নাও ভিডিও দেখে নাও প্রাইমারি নোটস বানিয়ে নাও বা নিতিন সিংহেনা জিএস প্যান্ডেল যদি কেনো ওখানেই সব নোট করবে আলাদা করে কিছু নোট করবে না ওই বইতে যা আছে ব্যাস ওটাই হবে তোমার ফাইনাল নোট ডাকি যা অ্যাড করবে ওই বইটারই আশেপাশে ওপর নিচে অ্যাড করবে স্টিকি নোট বা পেজ পেজ আঠা দিয়ে লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে সেখানে নোট করে ফেলবে ঠিক আছে এইভাবে তোমার চলে আসবে আইএনএমটাকে স্পেশালি তোমাকে একটা বড় কম্প্রিহেন্সিভ বই কিনতে হবে স্পেকট্রাম বা দেয়া আমি কিন্তু রেকমেন্ড করি না যে মিডিভাল বা অ্যান্সিয়েন্ট এই দুটো কিন্তু আমি রেকমেন্ড করি না যে অন্য কোনো স্পেশালাইজড বই কেন কিনতে পারো মেইনসে কিন্তু ইনডেপথ কোয়েশ্চেন আছে ঠিক আছে মেইনসে যে ইনডেপথ কোশ্চেন আছে সেটার জন্য কিন্তু ওটার জন্য স্পেশালাইজড বই কিনতে হয় যেমন ফর এক্সাম্পল কৃষ্ণা রেড্ডি ঠিক আছে কৃষ্ণা রেড্ডিতে খুব ডিটেলস আছে কিন্তু আমি কেন পার্সোনালি রেকমেন্ড করি না বিকজ টাইম টাইম ইজ টু রেজাল্ট এখানেই তুমি যদি প্রচুর টাইম দিয়ে ফেলো যদি তুমি আইএনএমের জন্য স্পেশালাইজড বই পড়ছো তুমি যদি মেডিকেলের জন্য স্পেশালাইজড বই পড়ছো তুমি যদি এর জন্য স্পেশালাইজড বই পড়ছো বা অন্য সাবজেক্ট কে পড়বে জিওগ্রাফি কে পড়বে পলিটি কে পড়বে ইকোনমিক্স কে পড়বে ম্যাথ কে করবে অ্যান্ড মানে ডিসক্রিপটিভ কে করবে অপশনাল কে করবে তো ভাই টাইম টাইম আমার স্ট্র্যাটেজি ছিল টাইমের ম্যানেজমেন্ট যে বিসিএসএ প্রত্যেকটা যে সাবজেক্ট ইকুয়াল টাইম সবাইকে দিতে হবে এইভাবে নিজের ডেইলি রুটিন সেট করবে যে ইকুয়াল টাইম যেন সবাই পায় আমি ডেইলি রুটিন সেট করি না আমি উইকলি রুটিনও সেট করি না আমি মান্থলি রুটিন সেট করি মান্থলি তিরিশ দিনের রুটিন আমি বানিয়ে ফেলি তিরিশ দিনের রুটিন ধরো আট ঘন্টা পড়লাম বা দশ ঘন্টা পড়লাম বা ছ ঘন্টা যে যেরকম পড়বে পড়বে তিরিশ দিনের রুটিন বানাতাম প্রত্যেকটা সাবজেক্ট যেন ইকুয়াল টাইম পায় তিরিশ দিনের রুটিনে এবং ইকুয়াল টাইম শুধু প্রত্যেকটা সাবজেক্ট তাই না দরকার অনুযায়ী কোনো সাবজেক্টে ধরো সায়েন্সের ভিতরে চলে গেলাম আমি বায়োলজি বা কেমিস্ট্রি কম কোয়েশ্চেন আছে পড়বো না কম পড়ব ওয়েটেজ অনুযায়ী শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী যে আমি পড়বো তাই না ওয়েটেজ অনুযায়ী আমাকে পড়তে হবে যে কোনটার ওয়েটেজ বেশি প্রিলিমসে হিস্ট্রি আইডেমের ওয়েটেজ বেশি সবচেয়ে বেশি আমি ওটাকেই সময় দেবো বুঝতে পারছো তো প্রিলিমসে পঁচিশটা কোয়েশ্চেন গ্রামারে আছে